নমস্কার। এর আগের দিন যে আমি হাত মোজার ভিডিওটা দেখিয়েছিলাম, তা আজকে পুরোটা কমপ্লিট করে দেখাবো। তা আমি বলেছিলাম যে বড়দের জন্য 60 ঘর আর ছোট বাচ্চাদের জন্য 30 ঘরে বা 40 ঘর, বাচ্চার আঙ্গুল বুঝে 30 থেকে 40 ঘর অবধি। তা আপনার, আমি তো নেওয়ার বোনার পরে, ঘর নেওয়ার পরে একটা উল্টো একটা সোজা বললাম, তারপরে এই 4 আঙ্গুল দেখছেন, এই 4 আঙ্গুল রিব বুনেছি, 4 আঙ্গুল আপনি একটা উল্টো একটা সোজা করে রিব বুনবেন, আর লাস্টের কাঁটাটা যদি আপনার উল্টো আসে প্রথম কাঁটাটা সোজা নেবেন, তাহলে রিব বুনতে সুবিধা হবে। আচ্ছা গেল। তারপরে এই 4 আঙ্গুল ও এখান থেকে, এই যে 4 আঙ্গুল বোনার পরে এখান থেকে 2টা কাঁটাতে ভাগ হয়ে গেছে, 30 ঘর হলে 15 কাঁটা 15 কাঁটা করে 2টা ঘর 2টা কাঁটায় ভাগ হবে। তা ভাগটা তো আমি দেখিয়ে দিয়েছিলাম, ভাগটা করার সময় আপনি সুতোটা, যে এই সুতোটা হয়তো পিছনে থাকবে, আপনি অন্য কাঁটায়, এই গলার কাঁটাই হোক এরকম কাঁটায় ওই আপনি ঘরগুলো নিয়ে নিয়ে এই সুতোটাকে আগে নিয়ে আসতে হবে। তা সুতোটা এই দিকে থাকবে কিন্তু, আর আরেকটা যে কাঁটা ঘর এটা থাকবে, তা আপনি এইখান থেকে নিয়ে এই কাঁটার থেকে উল্টো করে, যদি উল্টো বুনেন উল্টো করে নেবেন, আর সোজা বুনলে সোজা করে নেবেন, একটা করে উল্টো বুনবেন, একটা করে ঘর উঠাবেন, একটা করে উল্টো বুনবেন ঘর উঠাবেন, এরকম করে করে আপনি 4 আঙ্গুল কিন্তু বুনবেন, আবার 4 আঙ্গুল বুনবেন। তা বোনার পরে এই যে, এই যে এরকম কিন্তু আসবে, দেখুন এই যে এই জায়গাটা একটা ফাঁকের মতন আসবে এই জায়গাটা। তারপরে বোনার পরে আপনার এখান থেকে আমি এখন আঙ্গুলগুলো ভাগ করব। প্রথমে আমি এই যে এই 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 সাইডটা যে আসবে যখন, এটা বৃদ্ধাঙ্গুলের পজিশনটা আগে আসবে, বৃদ্ধাঙ্গুল মানে এই যে এই আঙ্গুলটা আগে করবে। তা করতে হলে আমাকে কি করতে হবে, এই যে এইভাবে আপনার এই যে সুতাটা তো পিছনে আছে, আমি প্রথম কাঁটাটাকে উল্টো বুনে নিলাম, নিয়ে আবার এই যে যে ঘরটা উঠিয়ে নিলাম আবার উল্টো বুনবো, এটা 7 ঘর নিব। এই করে এই এক কাঁটা করে উঠালাম, একটা করে বুনলাম, তাই দেখুন 3 ঘর 3 ঘর 6 ঘর হলো একটা 7 ঘর। এই 7 ঘরটাকে আমি পুরো এই বুড়ো আঙুলটা আমি যতখানি হয় বাচ্চাদের বুনে নিব। আচ্ছা গেল। এটা এটা বোনার পরে আপনি কি করবেন, এই বুড়ো আঙুলের ভাগটা আপনাকে দেখিয়ে দিলাম, তারপরে আমি কি করব, আবার এখন কি করব, এই কনিষ্ঠ আঙুলটা নিব, এই কিনারে আঙুলটা, কিনারে আঙুলটা নিতে হলে আমাকে এইভাবে এই ঘরগুলো করে নিয়ে ঘরগুলো উঠিয়ে নিলাম, উঠিয়ে নিয়ে কনিষ্ঠ আঙুলটা একটু যেহেতু চিকন হয়, আপনার এখানে 3 ঘর 6 ঘর বা 5 ঘর নিতে পারে। তা 5 ঘর নেওয়ার পরে আপনি এই বুড়ো আঙুলটা বোনার পরে আপনি কনিষ্ঠ আঙুলটা নেবেন, কনিষ্ঠ আঙুলের পর আপনি এই তর্জনী আঙুলটা করবেন, এই যে এই আঙুলটা, এই তর্জনী আঙুলটা করার আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তর্জনী আঙুলটা এই ধরেন 3 2 5 6 7 ঘর নিলেন তর্জনী আঙুলটা, ওরকম একটা উল্টো একটা সোজা করে বুনবেন। আচ্ছা তারপরে আমাদের তর্জনী আঙুলটা করার পরে আপনি আবার মানে ওরকম ওই সে 2 আঙ্গুলের মতন ওই একটা উঠাবেন, একটা বুনবেন, একটা উঠাবেন, একটা বুনবেন, এরকম করবেন। করার পরে আমাদের এই অনামিকা আঙুলটা করবেন, এই অনামিকা আঙুলটা করার পরে আবার 2 আঙ্গুলের মতন একটা উঠাবেন, একটা বুনবেন, তারপরে এই মধ্যম আঙুলটা লাস্ট পজিশন আসবে, এই মধ্যম আঙুলটা ওইরকম করে আপনার বাচ্চার মাপ যতখানি সেই বুঝে করবেন বা বড়দের মাপ বুঝে আপনি বুনবেন। তা যাই হোক, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আপনাদের, তাহলে কমেন্ট জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।